দেশে রয়েছে আইন কানুন বিধিনিষেধ, তবুও ইতি টানা যাচ্ছে না শিশু শ্রমে। আজও দেশের বিভিন্ন জায়গায় প্রচুর শিশুরা পড়াশোনা না করে আয়ের পথ বেছে নিয়েছে শুধুমাত্র আর্থিক অনটনের কারণে। তাতে নষ্ট হচ্ছে তাদের ছেলেবেলা, তার উপর করোনা মহামারী অনেক শিশুর জীবনেই অন্ধকারে নামিয়ে নিয়ে এসেছে। তাই এবার শিশু শ্রমের বিরুদ্ধে মণ্ডপসজ্জার মধ্য দিয়ে আওয়াজ তুলছে শিলিগুড়ির রবীন্দ্র সংঘ ক্লাব। দেখুন, স্বাধীনতার মানে একটি কবিতা, সেই কবিতাটা যখন শুনলাম তার পরবর্তীতে এই জিনিসটা মাথায় আসলো যে 75 বছরের স্বাধীনতার বর্ষ এটা, আর আমাদের দেশের কাছে আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিশুশ্রম। তাই তখন সন্দীপন নাথ, যে আমাদের থিম মেকার, তার সাথে কথা বলি, তার ভাবনার থেকে এটা আসলো। ওই যে বললাম, হাতুড়ি নয় হাতে করি, শিশুশ্রমের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। পূজার 70তম বর্ষে তাদের বিশেষ নিবেদন, হাতুড়ি নয় হাতে খড়ি, শিশুশ্রম নিপাত যাক। এই থিমের মাধ্যমে শিশুশ্রম রোখার বার্তা উদ্যোক্তাদের। দেশজুড়ে বহু শিশুরা এখনও শিখার আঙিনা থেকে বহু দূরে। কেউ পরিস্থিতির চাপে, আবার কেউ পরিবারের অজ্ঞতার বশে শিকার হয়ে পড়াশোনাকে পিছনে ফেলে শ্রমের জগতে পা রেখেছে সামান্য কিছু অর্থের বিনিময়ে। কেউ কাজ করছে দিনমজুর হিসেবে, কেউ গ্যারেজে, আবার কেউ চায়ের দোকানে। শিশুশ্রম ঘুচিয়ে কচিকাতাদের শিক্ষার আলো আলোকিত করতেই তাদের এই, এখন তো সত্যি খুব ভালো লাগছে, কারণ এভাবে 2 বছর করোনা আসবে এটা আমরাও ভেবে দেখিনি। কিন্তু এখন মানে 2 বছর পেরিয়ে এখন সত্যি দুর্গাপূজা শুধু দুর্গাপূজা নয়, উৎসব নয়, মানে আমাদের কাছে আরও বেশি কিছু। সবাইকে নিয়ে বেরিয়েছি পুজো দেখতে, প্রায় আজ থেকেই শুরু করে দিলাম, কারণ বৃষ্টির সম্ভাবনা আছে, আগেই সেরে ফেলি। হ্যাঁ, খুব আনন্দ লাগছে, মানে গত 2 বছরের পর এখন মানে ফিরে পাবো এভাবে আনন্দটা, ওটা আমরা ভেবে উঠিনি। বর্তমান দেশের জ্বলন্ত সমস্যা শিশুশ্রম, শিশুদের দিয়ে কীভাবে শিশুশ্রম করানো হয় সমস্তটাই তুলে ধরা হবে মজুর মণ্ডপের মধ্যে দিয়ে। প্রতিবছরই দুর্গাপূজার নানান সামাজিক সমস্যা তুলে ধরে এই ক্লাব, শীর্ষের তালিকায় জায়গা করে নেয় প্রতিবার। এবছরও একইভাবে এই অভিনব থিমের মাধ্যমে নতুন কিছু তুলে ধরার প্রচেষ্টা করেছে এই ক্লাব। প্লাস্টিক বর্জন করে মণ্ডপ গড়ে তোলা হচ্ছে পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহারে, তার মধ্যে রয়েছে প্লাইবোর্ড, কাঠ, ফাইবার, প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট ইত্যাদি। মণ্ডপের শুরুতেই দেখা যাচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে বাড়ি, যেখানে কাজ করছে ছোট ছোট ছেলেমেয়েরা। শ্রমিকের রূপে রয়েছেন মা দুর্গা, আর তার পাশে শিশু শ্রমিক হিসেবে আছেন তার ছেলেমেয়েরা। তাদের হাতে রয়েছে চায়ের কেটলি, বেলচা, জুতোর কালি, দোকানের সামগ্রী, যার মধ্যে দিয়ে শিশুরা মূলত যেই কাজ ব্যবহার করে থাকে সেইগুলোই তুলে ধরা হচ্ছে। ভেতরে থাকবে আরও একটি দুর্গা মূর্তি, জানা গিয়েছে আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। সমাজ থেকে যাতে এই গ্লানি অপরাধ ঘুচে যায় সেজন্যই থিম বিছিয়ে নিয়েছি আমরা, বলে জানান ক্লাব সম্পাদক। শিলিগুড়ি থেকে অনির্বাণ।